আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, আয়নাগর, দুর্নীতি, পেশিবাদ, গণতন্ত্র হত্যা, ভোটারবিহীন নির্বাচন, দ্রব্যমূল্য, ঠিকাদারি, চাঁদাবাজি, সিন্ডিকেট, কিশোর গ্যাং, এই যে 18 বছর আর 72 থেকে 75 আওয়ামী লীগের এই নির্যাতনগুলো যদি আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি এবং জনগণের কাছে যদি আমরা বক্তব্য সঠিকভাবে রাখতে পারি, আমার তো মনে হয় আগামী দিনের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অবস্থা বাংলাদেশে থাকবে না, ইনশাআল্লাহ ওয়াজিস। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব, আসুন সবাই সম্মিলিতভাবে কেন্দ্রীয় জামাতের দুইটা কথা, একটা হলো যে সংখ্যাগুরু আর সংখ্যালঘুর বলে বাংলাদেশে কিছুই থাকবে না, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। 2 নম্বর, সুন্নি আলেম, আলিয়া আলেম এবং আরবি আলেম, কৌমি আলেম, এর মধ্যে যে দেওয়াল আছে, আমরা জামাত এবং ছাত্র শিবির উভয়ে সম্মিলিতভাবে সেই দেওয়াল ভেঙে দিয়ে আমাদের সাবেক আমিরি জামাত অধ্যাপক গোলাম আজম রাহিমুল্লাহ ইত্তেহাদুল উম্মাহ গঠন করে বাংলাদেশে যেই নজির স্থাপন করেছিলেন, বর্তমান জামাতও সেই নজির স্থাপন করার জন্য, ইতিহাস রচনা করার জন্য আমিরি জামাত যেই ঘোষণা দিয়েছেন, সেটা জামাত এবং শিবিরের আমরা প্রত্যেকেই সম্মিলিতভাবে সেই কাজটা করে যাওয়ার আহ্বান রেখে আপনাদের সবার কাছে দোয়া আছে। আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।